নমস্কার বন্ধুরা। তো আজ আমরা আরেকটি ইন্টারেস্টিং ক্লাসে চলে এলাম। আজ আমাদের স্পেশাল ক্লাস নাম্বার 2। তোমরা সবাই জানো যে আমরা ক্লাস 5-এর ঐকিক নিয়মের চ্যাপ্টারের অঙ্কগুলি সমাধান করছি। গতদিন আমরা 108 নম্বর পেজের 7 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। এবং বাকি যে তিনটে, যে 8, 9, 10, এই তিনটে তোমাদের হোমওয়ার্ক ছিল। তো চলো আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা একবার মিলিয়ে নাও। দেখো সবাই বলছে 8 দাগ। 8 দাগে বলছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করে, তাই তো? আনোয়ার কি করে? 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে। তো কি দিয়েছে আমাদের? দিন দিয়েছে আর খেলনা দিয়েছে। তো লিখতে পারি দিনের এখানে, সময় লিখতে পারি আর খেলনা এখানে লিখতে পারি। খেলনার সংখ্যা, ঠিক আছে, বলছে 7 দিনে 21টি, 7 দিনে 21টি। এরপর চাইছে যে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে, তাই তো? বলছে 7 দিনে 21টি, তাহলে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তো এই ছিল আমাদের অঙ্কের প্রথম পাঠ। এবার আমরা করব এটা কোন সম্পর্ক। দেখো আমার দিন বাড়ছে, তাই তো? আগে ছিল 7 দিন, 7 দিনে সে 21টি তৈরি করছিল, কিন্তু চাইছে 12 দিনে কত তৈরি করবে। দেখো বেশি দিন হচ্ছে, দেখো যদি বেশি দিন হয় তো খেলনা তো বেশি তৈরি করবে, তাই না? বেশি দিনে বেশি খেলনা তৈরি করবে, ঠিক আছে? বেশি দিনে বেশি খেলনা তৈরি করবে, এটা সহজ সম্পর্ক হবে। তা লিখবে সময় বাড়লে খেলনার সংখ্যা বাড়বে। সময় বাড়লে খেলনার সংখ্যা বাড়বে। এরপর লিখবে সময় ও খেলনার সংখ্যা সরল সম্পর্ক, ঠিক আছে? কেন সরল সম্পর্ক? কারণ দুপাশে কিন্তু বাড়ছে, দুপাশে বাড়লে কিন্তু হয়ে যায় সরল সম্পর্ক। তোমরা যারা যারা নতুন এই ক্লাসটিতে এসছো, তাদের অবশ্যই স্পেশাল ক্লাসের পার্ট 1টা অবশ্যই দেখবে, ঠিক আছে? পার্ট 1-এ কিন্তু এখানে এই যে 1 থেকে 7 পর্যন্ত সময় সমাধান করে দিয়েছিলাম, 1 থেকে 7 পর্যন্ত। দেখো এরপর লিখবো, আচ্ছা এটা সরল সম্পর্ক, তাই তো? সরল সম্পর্কে প্রথমে কী করতে হয়? প্রথমে ভাগ করতে হয়, তারপরে গুণ করতে হয়। তো কী লিখবো? লিখবো 7 দিনে খেলনা তৈরি করে 21টি, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে যে 7 দিনে 21টি খেলা তৈরি করে, তাই লিখবো 7 দিনে খেলা তৈরি করে 21টি। 7 দিনে খেলনা তৈরি করে 21টি। 7 উপরে কি আনবো? 7-এর উপরে 1 আনবো, 1 হচ্ছে আমাদের মিডিয়েটার। এক দিনে খেলনা তৈরি করে, বললাম প্রথমে ভাগ, এই যে প্রথমে ভাগ বলেছি, তাই ভাগ করব, অর্থাৎ বাই দিয়ে লিখবো, লিখবো 21 বাই কত 7। 21 ছিল, 21 লিখলাম, এই 7টাকে 1 করে দিতে 7 আনলাম, ঠিক আছে? 7 আমার চাইনি, আমার চেয়েছে 12, এই যে 12 চেয়েছে, তাই লিখবো এখানে 12 দিনে খেলনা তৈরি করে ছিল কত? ছিল 21 বাই 7 ছিল, এই যে ভাগ হয়ে গেছে, এবার গুণ, তাই লিখবো গুণ কত? গুণ আমাদের 12। এরপর কাটাকুটি করো, দেখো 7 আর 21 কাটাকুটি যায়, 7 আর 21 কাটাকুটি যায়। 7-এ ঘরের নামটা 7 পর্যন্ত করলে দেখো 1 হয়, অর্থাৎ 7 একে 7, এটা ভাগ করলাম। এরপর 21-কে 7 ভাগ করবো, 21-কে 7 ভাগ করলে হয় 3, ঠিক আছে? নিচে 1, নিচে 1 করে দাম নেই, উপরে কী আছে? উপরে 3 পেয়েছি, গুণ আছে, এরপর 12 আছে, তো বাতি দাও। দেখো 3 মান কত হয়? 36টি। তো
এই অঙ্কটার সঠিক উত্তর হয়ে যাবে 36টি। ঠিক আছে, এই অঙ্কটার সঠিক উত্তর হয়ে যাবে 36টি। তা আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর চলো নয় দেখ। দেখো নয় দেখ বলছে, 12টি প্যাকেটে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাই তো, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তো 18টি প্যাকেট বিস্কুটের দাম কত? কোনো সমস্যা নেই। তো কী দিয়েছে এখানে? দিয়েছে 12টি প্যাকেট বিস্কুট আর দাম দিয়েছে। তাই লিখতে পারি যে বিস্কুটের প্যাকেট আরেক পাশে দাম। বিস্কুটের প্যাকেট আরেক পাশে দাম বলছে 12 প্যাকেট, তাই লিখবো 12। টি লিখে দিই, দাম বলছে 72 টাকা, লিখি 72 টাকা। এরপর বলছে যে 18 প্যাকেট বিস্কুটের দাম কত, তাই 12 নিচে লিখবো 18। ঠিক আছে, এখানে দেওয়া চিহ্ন, কোনো সমস্যা নেই। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তো 18 প্যাকেট অর্থাৎ বেশি কিনবো, বেশি কিনলে আমাকে বেশি দাম দিতে হবে। একদম সিম্পল ব্যাপার, যদি আমাকে বেশি কিনতে হয় তো আমাকে বেশি দাম দিতে হবে। ঠিক আছে, দুটোই বাড়বে, তো এটা সরল সম্পর্ক হয়ে যাবে। তাই লিখবো যে বিস্কুটের প্যাকেট সংখ্যা বাড়লে দামও কিন্তু বাড়বে। তাই লিখবো, লিখবো বিস্কুটের প্যাকেট বাড়লে দাম বাড়বে। এরপর লিখব বিস্কুটের প্যাকেট ও দাম সরল সম্পর্ক। ওকে, সরল আমি আগেই বলেছি, সরল যদি হয় তো আমাদের প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা জাস্ট মনে রাখবো, লিখবো না। চল লিখি, এবার কী লিখবো দেখো, এই যে 12টি প্যাকেট বিস্কুটের দাম কত? 72 টাকা। এখানে দিয়েছে যে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। তাই লিখবো 12 প্যাকেট বিস্কুটের দাম সমান সমান 72 টাকা। এবার মিডিয়াটার আসবে, মিডিয়াটারকে, মিডিয়াটা হচ্ছে এক, এক প্যাকেট বিস্কুটের দাম ছিল 72 লিখলাম, এই যে ভাগ ছিল তাই দিলাম বাই কত? 12, কারণ 12কে এক করেছি। এবার এককে আমি করবো 18, এই 18 লিখবো, 18 প্যাকেট বিস্কুটের দাম, ব্যাস। ছিল আমাদের কত? ছিল 72/12 ছিল। এরপর এক কেমে 18 করেছি, এক কেমে 18 করেছি, তাই এখানে 18 আনতে হবে কী করে? গুণ দিয়ে। গুণ কত? 18। এবার চলো কাটাকুটি করো। দেখো 18 আর 12 ছোট সংখ্যা, এটাই কাটি। দেখো 12 জোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ যায়। তো 12কে 2 ভাগ করলে 6 হয়, 18কে 2 ভাগ করলে 9 হয়। ঠিক আছে, 12কে 2 ভাগ করলে 6 হয়, 18কে 2 ভাগ করলে 9 হয়। দেখো 6 আর 9 দুটোই 3 দিয়ে ভাগ যায়, তো আমি 3 দিয়ে ভাগ করবো দুটোকেই। ঠিক আছে, একটাকে করলে, একটাকে 2 দিয়ে, একটাকে 3 দিয়ে করা যাবে না, দুটোকে করলে সেম সংখ্যাতে ভাগ করতে হবে। তো 6কে 3 দিয়ে ভাগ করবো, 9কে আমি 3 দিয়ে ভাগ করবো। 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3। এরপর দেখো 2 নিচে আছে, নিচে তো আমাকে 1 আনতে হবে, তাই এই 2 আর 72 কাটবো। ঠিক আছে, 72কে 2 দিয়ে ভাগ করলে হয় 36, তো নিচেও আমি 2 ভাগ করবো, 2কে 2 ভাগ করলে হয় 1। নিচে আমার 1 চলে এসছে, মানে আর কোনো সংখ্যা নেই। তো কী পেলাম দেখো, পেয়েছি 36 পেয়েছি, এই যে গুণ পেয়েছি আর 3 পেয়েছি, তাই তো? গুণটা করো, অঙ্কটা শেষ, 3 6 18 8, হাতে আমার 1, 3 3 9 1 10, কত পেলাম? 108, কত হলো? 108 টাকা। তো এই অঙ্কটা সঠিক উত্তর হয়ে যাবে 108 টাকা। ওকে, এরপর চলো আমাদের এই পেজে শেষ অঙ্ক 10 দাগ।
দেখো দশ তাকে বলছে চার দিনে 500টি যন্ত্রাংশ তৈরি করে, তো 12 দিনে কটা করবে? তা কি দিয়েছে আমাদের? দিন দিয়েছে আর যন্ত্রাংশ দিয়েছে, তো দিন মানে সময় লিখতে পারি। আর এখানে লিখতে পারি 500টি যন্ত্রাংশ, তাই তো? তো যন্ত্রাংশ লিখতে পারি বা যন্ত্রাংশের সংখ্যা লিখতে পারি, কোনো ব্যাপার না। আমি লিখলাম যন্ত্রাংশ, দেখো চার দিন, তাই সময় রেখে লিখবো চার দিন। যন্ত্রাংশ করে দেখো, যন্ত্রাংশ কিন্তু 500টা, তাই লিখবো 500টি। এরপর চাইছে 12 দিনে, তাই লিখবো 12 দিন। এখানে দীর্ঘ চিহ্ন, দেখো দিন যদি বাড়ে যন্ত্রাংশ কিন্তু বেশি তৈরি করবে। চার দিনে তৈরি করতো 500টি, তো 12 দিনে কিন্তু বেশি তৈরি করবে। বেশি অর্থাৎ কি? বেশি অর্থাৎ এটা বাড়বে, এটাও বেড়েছে, চার ছিল 12 হয়েছে, এটাও বেড়েছে, এটাও বাড়বে, দুটোই বাড়ছে, তো সম্পর্ক হবে সরল। লিখবো সময় বাড়লে যন্ত্রাংশ বাড়বে। সময় বাড়লে যন্ত্রাংশ তৈরি বাড়বে। ওকে, তো সময় ও যন্ত্রাংশ হয়ে যাবে সহজ সম্পর্ক। লিখব সময় ও যন্ত্রাংশ সরল সম্পর্ক। ওকে, এবার লিখব যে চার দিনে যন্ত্রাংশ তৈরি করে 500টি। চার দিনে যন্ত্রাংশ তৈরি করে কটা? 500টি। লিখব 500টি। এবার মিডিয়েটার, এক দিনে যন্ত্রাংশ তৈরি করে ছিল 500, থেকে যাবে যদি সহজ সম্পর্ক সে তো ভাগ প্রথমে হবে ভাগ, ভাগ অর্থাৎ বাই, তো লিখবো বাই কটা? 4, কারণ 4কে 1 করেছি। এবার 1কে করবো 12, এখানে 12, 12 দিনে যন্ত্রাংশ তৈরি করে ছিল ওখানে 500, বাই 4 ছিল, ইনটু আসবে 12, মানে গুণ 12। এবার কাটাকুটি করো, দেখো 4 আর 12 কাটাকুটি যায়, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তো 12কে আমি 4 দিয়ে ভাগ করবো, 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3। কত পেলাম? 500 পেলাম, গুণ পেলাম 3 পেলাম, ঠিক আছে? 500 পেলাম, গুণ পেলাম আর 3 পেলাম, গুণটা করো। এখন 3 0 কত? 0, আবার 3 0 0, 3 5 কত? 15, কত পেলাম? 1500টি। তো এই অঙ্কটার সঠিক উত্তর হয়ে যাবে 1500টি। তো এই ছিল আমাদের 198 পেজের প্রত্যেকটি অঙ্ক। এরপর চলো আমরা নেক্সট পেজে যাওয়া যাক। দেখো নেক্সট পেজে কোনো, এখানে জাস্ট উদাহরণের অঙ্ক দিয়েছে। এরপর দেখো 200 পেজ, তো এবার আমরা করবো 200 পেজের অঙ্কগুলি সমাধান, ঠিক আছে? দেখো এক দাগ, একদিকে বলছে 200 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা, বলছে 20 টাকায় কত ওজনের মাছ পাওয়া যাবে, তাই তো? 200 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা, তো 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? আচ্ছা 200 না, 2000, এটা 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা, তো 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? কোনো ব্যাপার না। কি দিচ্ছে? দিচ্ছে মাছ দিয়েছে আর দাম দিয়েছে, তো ঠিক আছে, লিখব মাছের পরিমাণ আর এক পাশে দাম।
ঠিক আছে। মাছ কতটুকু? মাছ 200 গ্রাম। আর দাম বলছে 80 টাকা। মাছ 2000 গ্রাম আর দাম 80 টাকা। চাইছে 20 টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে, ঠিক আছে। যদি আমি দাম কম দিই তো মাছও তো কম পাবো, তাই না? একদম সিম্পল ব্যাপার। যদি আমি দাম কম দিই মাছও কম পাবো, তো এটাও কমছে এটাও কিন্তু কমবে। দুটোই যদি কমে হয়ে যাবে সরল সম্পর্ক। আমি আগেই বলেছি দুটোই কমলে সরল সম্পর্ক, দুটোই বাড়লে সেটাও সরল সম্পর্ক হয়, এবং একটা কমলে একটা বাড়লে তখন হয় ব্যস্ত সম্পর্ক। এখন ব্যস্ত সম্পর্কের অঙ্ক আমি আসেইনি, কোনো ব্যাপার না, সরলভাবে করে নিই। তো দাম কমলে মাছের পরিমাণ কমবে, দুটোই কমবে তো হয়ে যাবে এটা সরল সম্পর্ক। তো লিখবো কি? লিখবো দাম কমলে মাছের পরিমাণ কমবে। এরপর লিখবো দাম ও মাছের পরিমাণ সরল সম্পর্ক। ঠিক আছে, এরপর দেখো জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এবার এইখানে, আগের অঙ্কগুলো কিন্তু জিজ্ঞাসা চিহ্ন ডান পাশে থাকছিল, কিন্তু এবার কিন্তু বাম পাশে চলে এসছে, ঠিক আছে। তো যেই পাশে দুটো পার থাকে সেই পাশ থেকে কিন্তু লেখা শুরু করতে হয়, এবং যেই পাশে জিজ্ঞাসা চিহ্ন সেটা আসে কিন্তু আমাদের কোন পাশে বলো, ডান পাশে লিখতে হয়, ঠিক আছে। তো এটা কিন্তু উল্টো করে লিখবো, ঠিক আছে। অঙ্কটা দিয়েছে 2000 গ্রাম, ওজনের মাছের দাম 80 টাকা দিয়েছে, কিন্তু এটা উল্টো লিখবো, লিখবো 80 টাকায় মাছ পাওয়া যায় 2000 গ্রাম, ঠিক আছে। উল্টো করে লিখবো, কারণ আমাদের টাকা কিন্তু দুটো দিয়েছে, যে জিনিস দুটো দেয় সেই জিনিস কিন্তু আমাদের বাম পাশে রাখতে হয়, ঠিক আছে। এই জন্য আমরা উল্টো করে লিখবো, ঠিক আছে। তো লিখবো কি? লিখবো 80 টাকায় মাছ পাওয়া যায় 2000 গ্রাম। এরপর 80 নিচে কে আনবো? 80 নিচে কিন্তু একবারে 20 আসবে না, আমাদেরকে মিডিয়েটার আনতে হবে। মিডিয়েটার কে? মিডিয়েটার কিন্তু 1, মিডিয়েটার হচ্ছে আমাদের 1। 1 টাকায় মাছ পাওয়া যায় ছিল সহ সম্পর্ক, তাই প্রথমে কি, প্রথমে ভাগ তারপরে কি গুণ, ঠিক আছে। তো ভাগ মানে কি? ভাগ মানে আমাদের বাই, লিখবো 2000 বাই কত? 80। এরপর লিখবো 20 টাকা, এই 1-এর নিচে লিখবো 20। 20 টাকায় মাছ পাওয়া যায়, ভাগ তো হয়ে গেছে এবার গুণ হবে, লিখবো 2000, এখানে বাই 80 ছিল বাদে দিলাম, এরপর দিলাম গুণ, গুণ কত বলো? গুণ এই 20। চলো কাটাকাটি করো, দেখো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দিলাম, এই যে উপরে শূন্য নিচে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এরপর দেখো এটা কিন্তু 8, এটা 200, এটা 20, দেখো সব কিন্তু জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যা থাকলে কিন্তু 2 দিয়ে কাটাকাটি করা যায়, তো এটাও যাবে এটাও যাবে বা এটা যাবে এটা যাবে, আমি উপর নিচে করছি। তো আমি 8-কে দ্বিভাগ করবো, 200-কে আমি দ্বিভাগ করবো, 8-কে দ্বিভাগ করলে হবে 4, 200-কে দ্বিভাগ করলে হবে 100, ঠিক আছে। এরপর দেখো 4 আর 20 যায়, 4 1-কে 4 অর্থাৎ 4 দ্বিভাগ করলাম, আর 20-কে 4 দ্বিভাগ করলে হবে 4 5 20, নিচে আমি 4 দ্বিভাগ করেছি তাই উপরে আমি 4 দ্বিভাগ করলাম, তো কী পেলাম? কি পেলাম? উপরে 100 পেয়েছি গুণ পেয়েছি, আর 5 পেয়েছি গুণ করো, দেখো 100 গুণ 5 কত হয়? 500 হয়, 500 কি গ্রাম হবে উত্তর, ঠিক আছে। তো 20 টাকায় কিন্তু তুমি 500 গ্রাম মাছ পাবে, 20 টাকায় মাত্র 500 গ্রাম মাছ তুমি পাবে, ঠিক আছে। তো এরপর চলো 2 দাগের অঙ্কে, দেখো দুদাগ বলছে মীরা 20টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছে, তো 4টি লজেন্স কিনতে কত পয়সা দেবে? দেখো এখানে দিয়েছে টাকা কিন্তু চাইছে পয়সা, তাই তো? আমাদের অঙ্কে দিয়েছে টাকা কিন্তু চাইছে আমাদের পয়সা,
তো আমরা কী করবো, আমরা টাকাটাকে পয়সা করে নেব, ঠিক আছে? তো এই পাঁচ টাকাটাকে আমরা পয়সা করে নেব। তোমরা সবাই জানো যে টাকা থেকে পয়সা করতে হলে কিন্তু আমাদের একশোতে গুণ করতে হয়, কারণ একশো পয়সায় কিন্তু এক টাকা হয়। তাই লিখবো যে পাঁচ টাকা সমান সমান একশো গুণ পাঁচ, অর্থাৎ পাঁচশো পয়সা, ঠিক আছে? দেখো তো কি দিয়েছে, এখানে দিয়েছে কুড়িটি লজেন্স দিয়েছিল আর পাঁচ টাকা দিয়েছিল, তো দাম দিয়েছিল, তো লিখতে পারি লজেন্স এক পাশে আর এক পাশে দাম লিখতে পারি। ঠিক আছে, তো লজেন্স কটা, লজেন্স ছিল দশটি, লিখবো দশ টি, দামের এখানে লিখবো পাঁচ টাকা দিয়েছিল, এই যে পাঁচ টাকা ভাঙিয়ে নিয়েছি আমরা পাঁচশো পয়সা, এখানে লিখবো কিন্তু পাঁচশো পয়সা লিখবো, টাকা কিন্তু আর লিখবো না, ঠিক আছে? এরপর চাইছে যে চারটি লজেন্স কিনবে, দশটি কিনবে না, ইনি কম কিনবে, চারটি লজেন্স কিনবে কত পয়সা, ঠিক আছে? তো লজেন্স যদি কম কেন, তো তোমাকে কিন্তু পয়সা কিন্তু তোমাকে কমই দিতে হবে, ঠিক আছে? কম লজেন্স কিনলে দাম কম দিতে হয়, তো এটাও কমছে এটাও কমছে, তো হয়ে যাবে সরল সম্পর্ক। লিখবো লজেন্স কমলে দাম কমবে, এরপর লিখবো লজেন্স ও দাম সরল সম্পর্ক। ঠিক আছে, এরপর লিখবো দশটি লজেন্সের দাম পাঁচশো পয়সা, লিখবো দশ টি, পাঁচ টাকা নিয়ে কিন্তু অঙ্ক করবো না, এবার কিন্তু পাঁচশো পয়সা নিয়ে অঙ্ক করবো, কারণ আমরা টাকাকে প্রথমে পয়সা করে নিয়েছিলাম। তাই লিখবো দশটি লজেন্সের দাম সমান সমান পাঁচশো পয়সা, এরপর লিখবো একটি লজেন্সের দাম সমান সমান ছিল আমাদের পাঁচশো, যেহেতু সহজ সম্পর্ক তাই প্রথমে বাই হবে, বাই কত দশ, দশকে আমি এক করেছি তাই দশ আসবে এখানে, ব্যাস। এরপর চাইছে কত, চারটি চেয়েছে, চারটি, তাই লিখবো চারটি লজেন্সের দাম ছিল আমাদের পাঁচশো, নিচে দশ ছিল, গুণ আনবো কত চার, কারণ এককে আমি চার করেছি। এরপর কাটাকুটি করো, দেখো উপরটা শূন্য নিচেটা শূন্য কেটে গেল, নিচে এক, তো কাটাকুটি এখানেই শেষ, গুণ করো এবার। তো উপরে কী পেয়েছি, উপরে পঞ্চাশ পেয়েছি, গুণ পেয়েছি আর চার পেয়েছি, প্রথমে হলো চার পাঁচে কুড়ি, অর্থাৎ দুশো হবে, দুশো কি পয়সা, ওকে? তো এই অঙ্কটা সঠিক উত্তর হয়ে যাবে দুশো পয়সা। এরপর চলো পরের অঙ্ক, পরে আমাদের তিন দাগের অঙ্ক, দেখো তিন দাগ বলছে রামু গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ মিনিটে চব্বিশ কিলোমিটার পথ যায়, বলছে দশ কিলোমিটার পথ কত সময়ে যাবে, তাই তো? বলছে দুশো চল্লিশ মিনিটে যাচ্ছে চব্বিশ কিলোমিটার, তো দশ কিলোমিটার কত সময় যাবে, কোনো ব্যাপার না, কিলোমিটার দোকানে দিয়েছে, তো লিখবো, দেখো মিনিট না, মিনিট থাকলে অবশ্যই তোমরা সময় লিখবে, ঠিক আছে? যেখানে পাবে মিনিট সেখানে লিখবে সময়, তো এক পাশে হবে সময় আর এক পাশে হবে, দেখো চব্বিশ কিলোমিটার দিয়েছে, কিলোমিটার থাকলে তোমরা লিখবে দূরত্ব,
ওকে দেখো কি বলছে, বলছে 240 মিনিটে যাচ্ছে, তো লিখবে এখানে 240 মিনিট। আর যাবে কতটুকু, যাবে 24 কিলোমিটার, 24 কিলোমিটার। এরপরে বলছে ইনি যাবে মাত্র 10 কিলোমিটার, 24 কিলোমিটার যাবে না, তা লিখবো 10 কিলোমিটার। এবার সে লিখবো জিগা চিহ্ন। তো দূরত্ব ছিল 24, হয়েছে 10, কমেছে, তো সময় কমবে, এটা হচ্ছে সহসম্পর্ক। লিখবো দূরত্ব কমলে সময় কমবে, দূরত্ব সময় সহসম্পর্ক, দূরত্ব ও সময় সরল সম্পর্ক। এরপর লিখব উল্টো লিখতে হবে, লিখব 24 কিলোমিটার পথ যায় 240 মিনিটে, 1 কিলোমিটার পথ যায় 240/24, 10 কিলোমিটার পথ যায় 240/24 গুণ 10, 24 × 24 = 240, কত পেলাম, পেলাম 10 গুণ 10 অর্থাৎ 100 মিনিট, 100 মিনিট। মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাই করব এখানে করব 100/60, করলে 60 × 60 বিয়োগ করলে 40, তো উত্তর যাবে 1 ঘন্টা 40 মিনিট, উত্তর হয়ে যাবে 1 ঘন্টা 40 মিনিট। তো এই ছিল আমাদের 200 পেজের 3 নম্বর 3 দাগের প্রশ্ন।